সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবন্ধন প্রকাশিত হয়েছে। তো আজ থেকে আমরা সিলেবাসের আলোকে প্রশ্ন উত্তর তৈরি করব। প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে, যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে। তো চলো আমরা দেখে নিই। বার্ষিক সামষ্টিক মূল্যের নির্দেশিকা 2024, বিষয় বিজ্ঞান, শ্রেণী ষষ্ঠ। তো আমরা প্রথমে সিলেবাসটা দেখে নিই। অভিজ্ঞতার নাম, আকাশ কত বড়, সংশ্লিষ্ট বিষয়বস্তু, অনুসন্ধানী পাঠ, অধ্যায় 2, পৃথিবী ও মহাবিশ্ব, পৃষ্ঠা 15 থেকে 26, আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, এটা হচ্ছে অনুশীলন বই। আর অনুসন্ধানী পাঠের অধ্যায় 1, বিজ্ঞান ও প্রযুক্তি, পৃষ্ঠা 1 থেকে 14, গতির খেলা, অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় 3, গতি, পৃষ্ঠা 27 থেকে 33, অধ্যায় 9, বল ও শক্তি, পৃষ্ঠা 89 থেকে 92 এবং 97 থেকে 100, রুজ্জ্বল বৃষ্টি, অনুসন্ধানী পাঠের অধ্যায় 7, আবহাওয়া ও জলবায়ু, পৃষ্ঠা 66 থেকে 77, রান্নাঘরে, ল্যাবরেটরি, এটা হচ্ছে অনুশীলনী বই। আর অনুসন্ধানী বইয়ের অধ্যায় 4, পদার্থ ও তার বৈশিষ্ট্য, পৃষ্ঠা 35 থেকে 38, 41 থেকে 42, অধ্যায় 4, পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব, পৃষ্ঠা 79 থেকে 87, আমাদের যারা প্রতিবেশী, অধ্যায় 6, উদ্ভিদ প্রাণী ও অণুজীব, পৃষ্ঠা 54 থেকে 65, নানা কাজের কাজে, অধ্যায় 9, বল ও শক্তি, পৃষ্ঠা 92 থেকে 96। তো পরীক্ষার মানবন্টনের আলোকে এই পৃষ্ঠাগুলোর ভিতর আমি সিলেবাস তৈরি করে দিব, যার ফলে তোমরা পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। মূল্যায়ন কাঠামো, শিখনকালীন হবে 30% এবং সামষ্টিক হবে 70%। শিখনকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা, মানবন্টন ও নির্দেশনা। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লুচার্ট অঙ্কন। ঠিক আছে, যেমন নমুনা, পাঠ্যপুস্তক সন্নিবেশিত ছক পূরণ, খাবার প্রক্রিয়াকরণের আগে উপরের পরিবর্তন পর্যবেক্ষণ, অনুশীলনী পাঠের 59 পৃষ্ঠার ছক, ধাতুর ভৌত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, অনুশীলন পাঠের 64 থেকে 65 পৃষ্ঠার ছক। তো এরকম শ্রেণীর কাজ থাকতে পারে। তারপর অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, এরকম থাকবে 10 নম্বর। যেমন যে কোনো একটি জীব বা উদ্ভিদ প্রাণী সম্পর্কে শিক্ষার্থীর তথ্য ও সংগৃহীত তথ্য উপস্থাপন, অনুশীলনী পাঠের 77 থেকে 80 পৃষ্ঠার ছক। এটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তো তোমাদের অনুশীলন বইটাও ভালোভাবে পড়তে হবে এবং এইগুলো অবশ্যই শ্রেণীর কাজ, তোমাদের টিচাররাই এটা মূল্যায়ন করবে। তারপর রয়েছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, নমুনা দেওয়া রয়েছে। যেমন বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ, অনুশীলন পাঠের 69 থেকে 70 পৃষ্ঠার পরীক্ষণ, ধাতু অধাতুর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, অনুশীলনী পাঠের 71 পৃষ্ঠার ছক। এইটা শ্রেণীভিত্তিক কাজ, শিক্ষকরাই তোমাদের এই মূল্যায়নটা করবে এবং এটাতে থাকবে 30 নম্বর। তারপর সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন। এটা হচ্ছে রিটেন পার্ট, নৈবত্তিক প্রশ্ন থাকবে, একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা এক কথায় উত্তর। মোট প্রশ্ন থাকবে বহু নির্বাচনের ক্ষেত্রে 15টা আর এক কথায় উত্তরের ক্ষেত্রে থাকবে 10টা। তো 15টা থেকে 15টা দিতে হবে, 10টা থেকে 10টাই দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে 15টা 1 করে 15 নম্বর, আর এক কথার উত্তরের ক্ষেত্রে 10টা 1 করে 10 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, প্রশ্ন সংখ্যা হবে 10টা, উত্তর দিতে হবে 10টা, প্রশ্নের মান 2 করে, 10 দুগুণে 20। রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। মোট প্রশ্ন 5টা, উত্তর দিতে হবে 3টা, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 3 5 15। রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, 60টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর দিতে হবে 8 করে, তো 40 নম্বর, মোট হচ্ছে 100 নম্বর। এখানে একটা নমুনা উত্তর দেওয়া রয়েছে, এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে। শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, পূর্ণমান 100 সময় 3 ঘন্টা। যেমন এখানে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন, একটা প্রশ্ন করবে এবং 4টা অপশন দিবে, এর মধ্যে থেকে সঠিক উত্তরটা তোমাদের চিহ্নিত করতে হবে। এইভাবে আসবে 15টি প্রশ্ন। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে বা এক কথায় উত্তর আসবে 10টা। এই যে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ, অর্থাৎ এক কথাই যে উত্তরগুলো, সৌরজগতের মোট ভরের 100% ভর সূর্যের, ওজন স্তর ক্ষয়ের ফলে মানুষের চোখে কোন রোগ হয়, এরকম আসবে আর কি। তারপর খ বিভাগ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2 করে, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকল উদ্ভিদের বংশবৃদ্ধি পদ্ধতি লেখো, গ্রীষ্মকালে তাপমাত্রা পরিবর্তনের যে কোনো 2টি কারণ লেখো, অর্থাৎ কিছুটা ব্যাখ্যা, অর্থাৎ 3 থেকে 4 লাইনের মধ্যে হবে। তারপর গ বিভাগ, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, 5টি থেকে 3টির উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5।
একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো আলোচনা করো। তারপর হতে পারে ধাতু অধাতুর বৌদ্ধ ধর্ম উল্লেখ করো। অ্যালুমিনিয়াম কোন ধরনের পদার্থ, তা কীভাবে পরীক্ষা করা যায়, এরকম টাইপের আর কি। এগুলো হচ্ছে দৃশ্যপট বিহীন প্রশ্ন। তারপর ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর, এরকম একটা অনুচ্ছেদ দিতে পারে। অনুচ্ছেদের আলোকে দুইটা প্রশ্ন তৈরি করবে। তারপর এরকম ছবি দিতে পারে, ছবির আলোকে দুইটা প্রশ্ন করতে পারে। যেমন দুটি চিত্রের পার্থক্য করো, প্রথম চিত্রের মডেল থেকে দ্বিতীয় চিত্রের মডেলে ধারণার বিবর্তনের পক্ষে যুক্তি কী কী, এরকম টাইপের আর কি। তো আমি তোমাদের প্রতিটি পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সাজেশন তৈরি করে দেবো, যার ফলে তোমরা পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবে। আশা করছি দৃশ্যপট নির্ভর প্রশ্নটা বুঝতে পেরেছ। এখন তোমরা কীভাবে নমুনা উত্তরগুলো লিখবে, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর, যেমন প্রশ্নের ক্রমিক নং এক দিয়ে সঠিক উত্তরটা লিখে দিবে, ঠিক আছে। তারপর দুই দিয়ে সঠিক উত্তরটা লিখে দিবে। এভাবে মূলত প্রশ্নের অ্যান্সারটা লিখতে হবে। এক কথার উত্তরের ক্ষেত্রেও সেম, প্রশ্নের ক্রমিক নংটা লিখে দেন, উত্তরটা লিখে দিবে। তারপর দেখো রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর থেকে একটি প্রশ্নের রুবিক্স, দৃশ্যপটের গতিগুলোকে চিহ্নিত করে উত্তরের সপক্ষে তথ্য দাও। দৃশ্যপটের গতিগুলোকে চিহ্নিত করে উত্তরের সপক্ষে তথ্য দাও, এটা হচ্ছে প্রশ্ন। নম্বর প্রদান নির্দেশিকা, সবগুলো গতি সঠিকভাবে চিহ্নিত করে অধিকাংশ বা সবগুলো বৈশিষ্ট্য সঠিকভাবে উল্লেখ করলে। চার নম্বরভাবে, সবগুলো গতি সঠিকভাবে চিহ্নিত করে একটি বা দুটির ব্যাখ্যা বা বৈশিষ্ট্য উল্লেখ করলে। তিন পাবে, সবগুলোর গতি সঠিকভাবে চিহ্নিত করলে দুই পাবে। পর্যায়বৃত্ত গতি, বক্রগতি, ঘূর্ণন গতি, সরল গতির একটি বা দুইটি গতি সঠিকভাবে চিহ্নিত করলে এক পাবে। অপ্রাসঙ্গিক বা কোনো তথ্য প্রদান করলে কোনো নাম্বারই পাবে না, এরকমভাবে হবে আর কি। তো সবার আগে সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।